আরামবাগের হরিণকুলা দুই অঞ্চলের প্রধান জয়ন্তী প্রতিহার তিনি খুব সমস্যার মধ্যে রয়েছেন এমনটাই অভিযোগ করা হচ্ছে বিভিন্ন জায়গাতে, কারণ তিনি স্বচ্ছন্দে কাজ করতে পারছেন না, তার উপর চাপ তৈরি করা হচ্ছে, কিছু কাগজপত্র নিয়ে গিয়ে বলা হচ্ছে সই করতে হবে, না সই করলে তাকে নির্যাতন করা হচ্ছে, এমনই একটা অভিযোগ শোনা যাচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন জয়ন্তী প্রতিহার, হরিণকুলা দুই অঞ্চলের প্রধান। জয়ন্তী প্রতিহার, জয়ন্তীদি আপনি কি বলবেন, আপনারা যে অভিযোগটা আপনি করছেন যেটা আমরা শুনলাম যে আপনাকে নাকি স্বাভাবিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, সত্যি কি তাই? সত্য। কি কে সমস্যা তৈরি করছে আপনার? কি সমস্যা? মানে গত ইংরেজির কত তারিখ ওটা ছিল, 1-3-2019 তারিখে আমাদের পঞ্চায়েতের রাস্তা কাজের টেন্ডার খোলার দিন ছিল, সেই দিন অন্যান্য দিনের ন্যায় আমি পঞ্চায়েতের অফিসে এসে কাজকর্ম পরিচালনা করিবার কালে হঠাৎ মানে দুষ্কৃতীগণেরা মানে দুপুর নাগাদ 12টা থেকে 4টা পর্যন্ত মানে 4টা পর্যন্ত তাহারা আমার সঙ্গে বহু অপরিচিত মানুষ লইয়া এসে ঢুকাইয়া আমাকে অন্যান্য ভাষায় মানে যে ভাষা আমি প্রয়োগ করতে পারবো না নানা ভাষা নানা গালাগালি করেন এবং আমাকে সেটার সাটার দিয়ে দিয়েছিল, লক দিয়ে আমাকে মানে অন্যরকম চাপ সৃষ্টি করে যে না করলে এখানে আপনাকে মারবো ধরবো, তারপর আরো বিভিন্ন রকম কথা বলেন ওনারা গালগালা এরকম বলতে থাকেন। আমি বললাম যে আপনারা বলছেন যে হসপিটাল ভর্তি করবেন, যতক্ষণ না হসপিটাল আমায় ভর্তি করছেন আমি কিন্তু সাইন করব না, এটা বলাতে ওনারা আমায় বলেছিলেন যে আপনাকে এখান থেকে মানে যেতে দেব না এবং হচ্ছে যে কাপড় চোপড় খুলে নেওয়া হবে, মারধর হবে, আরো অন্যান্য কথা অনেক কিছু কথা, আমার সব কথা মনে নেই, অনেকেই গেছিলেন মানে ওনাদের নামও আমার কয়েকজনের জানা আছে, একদম আরো যে অনেক গেছিল ওনাদের অত নাম আমি বলতে পারবো না। জয়ন্তীদি, তার মানে আপনি যেটা আপনি বললেন এটা কি আপনি অভিযোগপত্রে লিখেছেন, তাই তো? লেখাটা দেখে দেখে বলছেন? না না। ওকে, আমরা যেটা বুঝতে পারলাম যে আপনি কথাটা লিখেছেন, যাই হোক, যেটা এই এই যে যে বক্তব্যটা এখন বললেন এইটাই কি আপনি সব জায়গায় জানিয়েছেন এরম ভাব? হ্যাঁ, এইভাবেই জানিয়েছি। কোথায় কোথায় জানিয়েছেন? এসডিও, ভিডিও, এসডিপি, থানা, সব জায়গাতেই দিয়েছি। ওকে জয়ন্তীদি, একটা কথা জানতে চাইছি যে আপনি ওখানে যেটা লিখেছেন বা যেটা আপনি বলছিলেন যে সবার নাম জানেননি, বুঝতে পারেননি, কিন্তু কিছু জনের নাম জানেন, তাদের মধ্যে নাম বলা যাবে, কি কি নাম? হ্যাঁ বলছি, পার্থ হাজারি, চাঁদু, তাইবুল, দীপা, রণজিৎ, কালো, সাগর মালিক, আরো অন্যান্য, আমি অত নাম তো জানি না। আপনি আপনি যে নামগুলো বলছেন, যে চাপটা আপনি বলছেন যে আপনাকে চাপ দেওয়া হচ্ছে, কাজে কাগজে সই করতে বলা হচ্ছে, না সই করলে আপনার উপর শাড়ি ধরে ট্রেনে খুলে দেওয়া হবে, এই যে কথাগুলো এত কথা বলছেন আপনি, এই চাপটা আপনি কবে থেকে সহ্য করছেন, মানে কবে থেকে এই চাপটা? অনেকদিন আগে আছে আপনাদের, শুনুন, অনেকদিন আগের কাল থেকে এটা শুরু হয়েছে, কিন্তু আমি বলছি না, নিজে ভেবেছিলাম যে কন্ট্রোল করে নেব এবং ওনাদেরকে বুঝিয়ে আমার মানে কাজ করাবো, এইরকম ভাবে ছিলাম, তো ওনারা দেখছি যে চাপ সৃষ্টি করছেন, সে পরে পর পর একটা করে টেবিল চাপড়ানো হয় আমাকে, নানা ভাষায় কথা বলা হয়, সে রাব ভাষা সে কথা আমি বলতে পারবো না, ওনারা যে ভাষাগুলো আমায় দিয়েছেন আমি দাদা ভাই বলেছি, জোরহাট করে সম্মান ভিক্ষা চেয়েছি, ওনাদেরকে অনেক কিছু করেছি, রিকোয়েস্ট করেছি, ওনারা পুনরায় আমাকে একই ভাব প্রশ্ন রাখে, আমাদের মানে যাই বলুন যে ভাইয়ের মতো ভালোবাসার খাতিরই বলুন, আর যাই হোক কিছু ভাবে আপনারা এইটা বিশ্বাসের উপর আপনাকে সিগনেচার করতে হবে, পেপারটা আমাকে পড়তে দেয়নি, অনেকগুলো পেপার নিয়ে গেছিল, আর সাধারণ মানুষ অনেক দিয়েছিল সেদিনকে কাজ করতে পারা যাচ্ছিল না ওনাদের জন্য, ওনারা 12টা থেকে 4টা পর্যন্ত আমাকে লক দিয়ে শাটার দিয়ে রেখে আর এরকম ভাবে মানে এক করে অনেক লোকজন নিয়ে গিয়ে এরকম করে, মানে কি কাগজ কি যে সই করতে হবে সেটা আপনি এখনো জানেন না? না না। ওকে, আমি আমি যেটা জানতে বলতে চাইছি যেটা জয়ন্তীদি, সেটা হচ্ছে যে চাপ যে প্রেসার দিয়ে কাজ করানো হচ্ছে, এটা কি হরিণকুলা মার্ডারের পর থেকে, হরিণকুলা মার্ডার কেসের পর? হ্যাঁ হ্যাঁ। আপনি কি আব্দুল আজিজ খান ওরফে লালটু হুদা তার ঘনিষ্ঠ, মানে তাদের সঙ্গে থাকতেন, সেই জন্য কি চাপ? অতটা আমার ওরা তখন তো ছিল না, আমি বলছি যে এই ঘটনার পরে
ওরা তখন ছিল, তখন কি আপনি বেশি স্বচ্ছন্দে কাজ করতে পাচ্ছিলেন? এখন যেহেতু নেই সেজন্য চাপটা বেশি সহ্য করতে হচ্ছে। ওনারা যখন ছিলেন আমার কোনো চাপটা কোনো কিছুই থাকেনি, এখন এই নতুন মানে ওনাদের দুর্ঘটনার পর ওনারা চলে যাবার পর আমার প্রচন্ড চাপ আসছে। আপনি কি ওই জন্যই পঞ্চায়েতে যাচ্ছেন না? হ্যাঁ আমি ওই জন্য যাচ্ছি না। আজকেও তো অনেকে গিয়ে ফিরে এসছেন, আপনি যাচ্ছেন, আপনি এখন কোথায় আছেন? আমি বর্ধমানে আছি। এলাকায় থাকছেন না কেন? এলাকায় থাকছি না বলতে আমি তো শরীর খারাপ। মানে বাড়িতে কি, বাড়িতে কি কোনো চাপ যায় আপনার? আপনার বাড়ি, আপনার বাড়ি কোথায়? বাড়িতেও, বাড়িতেও আছে, বাড়িতেও চাপ আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সারাটি। পঞ্চায়েতে তাহলে কবে যাবেন? আপনি কি, আপনি আপনি কি জানিয়েছেন প্রশাসনিক স্তরে যে আমি নিরাপত্তার অভাব বোধ করছি, পঞ্চায়েতে যেতে পারছি না, এরকম কিছু জানিয়েছেন? না না, আজকে এই লিখিতটা দিলাম, শুক্রবারে যে দুর্ঘটনাটা ঘটেছিল ওটাই শুক্রবার আইসি কে দিয়েছি, আর বাকিগুলো আজকে দিলাম। শুক্রবারের ঘটনা, শুক্রবারের ঘটনা আজকে মঙ্গলবার, এতগুলো দিন আপনি অপেক্ষা করলেন কেন? আমি ছুটিতে ছিলাম তো, ছুটির মধ্যে তো, শনিবার ছুটি ছিল আপনার, রবিবার ছুটি, আর সোমবার আপনার শিবরাত্রি ছিল, ওই কারণে তো পিছিয়ে গেলাম। ওকে, এখন যা পরিবেশ, আপনি বলছেন যে ওইভাবে কাজ করা যাবে না পঞ্চায়েতে, যেভাবে চাপ তৈরি হচ্ছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। বলছি ওই যেভাবে চাপ তৈরি হচ্ছে, আপনি বলছেন যে কাজ করা যাচ্ছে না পঞ্চায়েতে। হ্যাঁ। দলকে জানিয়েছেন? দল, হ্যাঁ জানে। দলের কাকে, কার সঙ্গে কথা হয়েছে যারা নেতৃত্ব দেন? শান্তনু ব্যানার্জি, অসীমা পাত্র, আর অসীমাদি কিছু বলেননি এই সমস্যা দূরীকরণের জন্য? হ্যাঁ উনি বলেছেন, দেখছি দেখছি। আপনি তাহলে এখন কি করবেন, পঞ্চায়েতে কি যাবেন না যতক্ষণ না কোনো ব্যবস্থা হয়, নিরাপত্তা ব্যবস্থা ঠিক হয় যাবেন না? আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? হ্যাঁ এইরকম একটা ব্যবস্থা করুন, আমি তো একটা মেয়ে ছেলে, বলুন আমি ওখানে যে যাবো, আমার তো একটা মানে সম্মানের একটা তো ইয়ে আছে, বলুন। ওকে, দেখা যাক, দেখা যাক আপনার দল এবং প্রশাসনিক ভাবে কি ব্যবস্থা নেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ জয়ন্তী প্রতিহার, হরিণকোলা দুই অঞ্চলের পঞ্চায়েত প্রধান আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।